এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিং ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে তাও আবার এক ক্লিকের মাধ্যমে তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নর্মাল ফটোটাকে এরকম সিনেমেটিং ফটোতে ক্রিয়েট করতে চান কিন্তু কোন ওয়েবসাইট বা কোনো অ্যাপ দিয়ে করবো সেটা কিন্তু অনেকে জানেন না তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিন্তু আপনারা এই নর্মাল ফটোগুলিকে সিনেমেটিক কালারে পরিবর্তন করে ফেলবেন চল্লিশ সরাসরি ফোনের স্ক্রিন গিয়ে প্রসেসটি দেখাই তো নর্মাল ফটোকে সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটা ড্রাইভে যেতে হবে আমি সেই ড্রাইভের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি পাসওয়ার্ড চাবে এই যে দেখুন এখানে লেখা আসছে নিচে পাসওয়ার্ড দিন এখানে টাচ করবো এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব হলো পঁচিশ আশি আমি এখানে দিয়ে দিচ্ছি টু ফাইভ এইট জিরো দিয়ে দেওয়ার পর সাবমিনে টাচ করবো সাবমিনে টাচ করার পর দেখুন এখানে লেখা আসছে সিনেমেটিক প্রি সেট এখানে টাচ করবো ওকেতে টাচ করবো টাচ করার সাথে সাথেই কিন্তু আমাদের ইন্টারফেসে এই প্রি সেটটা চলে আসবে এখান থেকে থ্রি ডটে টাচ করে আমরা ডাউনলোডে টাচ করব তাহলে কিন্তু এই প্রি সেটটা ডাউনলোড হয়ে যাবে আমাদের যে গ্যালারি আছে বা ফাইলে আছে সেখানে তারপর ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর চলে যাব হলো লাইট ফ্রম যে অ্যাপটি আছে সেখানে আসার পর যে প্রি সেটটা আমরা ডাউনলোড করছি সেটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর দেখতে পারবেন প্রি সেটটা চলে এসেছে এখান থেকে থ্রি ডট এখানে টাচ করব তারপর কপি সেটিংস এখানে টাচ করে আমরা টিকে টাচ করে দেবো এরপর ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর আমরা যেই ফটোটাকে আমরা সিনেমেটিকে পরিবর্তন করতে চাই সেটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আবার থ্রি ডট এখানে টাচ করব এবং পেজ সেটিং নামে একটি অপশন আছে এখানে টাচ করব তাহলে দিতে পারবেন ভ্যাস আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু সিনেমেটিকে পরিবর্তন হয়ে গিয়েছে এখান থেকে আমরা যদি সেভ করতে চাই তাহলে শেয়ারে টাচ করব এবং সেভ কপি টু ডিভাইস এখানে টাচ করব তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে আমি যদি এখন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ফটোটা কিন্তু চলে এসেছে এটা হলো আমাদের অরিজিনাল যে ফটোটা আর এটা হলো সিনেমেটিকে কনভার্ট করা ফটোটা আমি আইটে ফটো কনভার্ট করে দেখাচ্ছি আবার চলে যাব রুম অ্যাপে আবার এখান থেকে ব্যাগে চলে যাবো আবার সেই প্রি সেরে টাচ করব আবার থ্রি ডটে টাচ করে কপি সেটিংসে টাচ করবো টিকে টাচ করে দেবো আবার ব্যাগে চলে যাব আবার এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে আবার থ্রি ডট এখানে টাচ করব তারপর পেজ সেটিংস এখানে টাচ করে আবার সিনেমেটিকে রূপান্তর করে দিতে পারবো খুব সহজে এইভাবে কিন্তু আপনার এই ধরনের পরিবর্তন করে ফেলতে পারেন এক ক্লিক মাধ্যমে তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো অফ অবসরগুলি জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি লাইক করতে ভুলবেন না আর আমাদের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেলে কিন্তু রাজ করতে তো অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ